তো আজকে আমি করব অরেঞ্জ ফেসিয়াল। তো আমি কিভাবে নিজের স্কিনের কেয়ার করি চলুন আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। তো গোলাপ জল এখানে আমি গোলাপ জলটা গোটা মুখের মধ্যে লাগিয়ে নেব, ভালো করে ক্লিন করে নেব গোলাপ জল দিয়ে। ডাবরের গোলাপ জল পাওয়া যায় বা আরো অন্য কোম্পানিরও, আপনারা ইউজ করতে পারেন। আমি পুরো মুখটায় ভালোভাবে গোলাপ জলটা লাগিয়ে নিয়েছি। তো দেখুন পুরো কটনটা কত স্কিন থেকে আমার নোংরা বেরিয়ে এসেছে। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি বেসন, হলুদ আর পাতিলেবু নিয়েছি। পাতিলেবু আপনারা নাও নিতে পারেন। এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি একটা, কমলা লেবু। তো এখানে আমি এইরকম রান্না করার হলুদই এখানে ইউজ করছি। আপনারা অনলাইনে কস্তুরি হলদি বলে পাওয়া যায়, ওটাও ইউজ করতে পারেন। ওটা এখন আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো আমি 2 চামচের মতো এখানে বেসন নিয়েছি আর এই পাতিলেবুর রসটা 1 চামচ নয়, 1-2 ফোঁটার মতো নিয়ে নেব। আর আমার হাত থেকে লেবুটা পড়ে গেল দেখুন। তো আমি একটু নিয়েছি পাতিলেবুর রস আর হলুদটা এখানে একটু দিয়ে দিয়েছি। আর আমি যে কমলা লেবুটা নিয়েছি ওটা আমি খোসা ছাড়িয়ে 1-2 কোয়া যে জুসটা বেরোবে ওটা আমি এখানে অ্যাড করে ভালো করে, এখানে আমি কিন্তু কোনো জল অ্যাড করব না। ওই পাতিলেবুটা 1-2 ফোঁটা আর কমলা লেবুর 1-2 কোয়া জুসটা আমি এখানে দিয়ে দিয়েছি ভালো করে নিংড়ে। তারপর চামচ দিয়ে বেসনটার সাথে ভালো করে একসাথে মিক্স করে নেব সব। আর এখানে হানিও দিতে পারেন, তো আমি হানি দিইনি আজকে, অন্যদিন আবার একটা হানির আপনাদের ফেস প্যাক আমি দেখাবো। তো এটা আপনারা দেখুন, এটা শীতকালের জন্য খুবই ভালো, স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং করে। তার এটা লাগিয়ে পরে 5-10 মিনিট এটা আপনারা বসতে হবে যাতে এটা ভালো করে শুকিয়ে যায়। তারপর ঠান্ডা জল দিয়ে, নর্মাল এরকম জল দিয়ে আপনারা মুখটা ভালো করে ধুয়ে নেবেন স্ক্রাব করে করে, দু হাতে করে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি মুখের মধ্যে লাগিয়ে নেব। তো আমি মুখের মধ্যে এটা লাগাচ্ছি আর ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর আসছে। তো এটা আমি ভালো করে মুখের মধ্যে ভালো করে ফার্স্টে লাগিয়ে নেব, তারপর এটা শুকোতে আমার টাইম লাগবে 5-10 মিনিট। আপনাদের যাদের যেরকম টাইম লাগবে সেরকম লাগাবেন। তো 5-10 মিনিট এটা শুকিয়ে যাবে, আমি খুবই মোটা করে লাগাইনি। এবারে এটা যখন আমি শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে যখন ধুবো তখন এটা দু হাতে করে স্কার্ফ যেরকম করে ওরকম দু হাতে ইয়ে করে করে ওটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর আপনারা দেখবেন স্কিনটা কত গ্লোয়িং এবং কত সফটি হয়ে যায়। তো আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো এরকম অরেঞ্জ ফেস প্যাক মাঝে মাঝে স্কিনের মধ্যে লাগানো খুবই দরকার। আর এটা একটা এক প্রকার অরেঞ্জ ফেসিয়ালও আপনারা বলতে পারেন, অরেঞ্জ ফেস প্যাকও বলতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমি স্কিনটা ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়েছি, তো কত গ্লোয়িং করছে দেখুন আর কত সফটি সফটি হয়ে গেছে। আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন, এটা উইকে একদিন করলেও হবে, একবার দুবার আপনারা সপ্তাহে করতে পারেন। তো দেখুন